নমস্কার বন্ধুরা, মিনাস কুকিং স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিনা আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জামরুল মাখা রেসিপি। যারা একটু টক ঝাল মাখা খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। তাহলে চলুন ঝটপট রেসিপিতে যাওয়া যাক। জামরুল মাখা বানানোর জন্য প্রথমে আমি কয়েকটি জামরুলকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এইবারে জামরুলগুলোকে আমি কেটে নেব। তার আগে একটা বাটিতে কিছুটা জল নিয়েছি আর এতে দিয়ে দেব সামান্য একটু লবণ। যেহেতু জামরুলের গায়ে কষ বা নোংরা থাকে, একটু লবণ জলে ধুয়ে নিলে সেটা আর থাকবে না। এইবারে জামরুলগুলো আমি কেটে নেব। জামরুলটা মাঝখান থেকে কেটে নিয়ে ভেতরের যে কালো অংশটা থাকে সেই অংশটাকে আমি ফেলে দিচ্ছি আর নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি কয়েকটি জামরুলকে এইভাবে করে কেটে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এইবার আমার জামরুলগুলো মেখে নেওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। এতে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ বিট লবণ, পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ, কাসুন্দি দিয়ে দিচ্ছি এক চামচ, এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস, জিরে ধনে আর শুকনো লঙ্কার ভাজা মশলা দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে আমি সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এরকমভাবে জামরুল মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা টক ঝাল খাবার খেতে ভালোবাসে তাদের জন্য আজকের এই রেসিপিটি আমি প্রথমেই বলেছি। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিতে কখনোই ভুলো না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।